হ্যালো গাইজ ওয়েলকাম টু ফাইভ মিনিট স্কুল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো আমরা রাষ্ট্রপতি সংক্রান্ত ভারতবর্ষের রাষ্ট্রপতি সংক্রান্ত একটা ভিডিও অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওই ভিডিওতে আমরা বেসিক কনসেপ্টটা দিয়ে দিয়েছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রাষ্ট্রপতির ক্ষমতা বা রাষ্ট্রপতি কি কি করতে পারেন বা ইমপিচমেন্ট এগুলোর সম্পর্কে আজকের এই ভিডিওতে রাষ্ট্রপতি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো অ্যাকচুয়াল রাষ্ট্রপতি এই পোর্শনটা বা প্রেসিডেন্ট এই পোর্শনটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য একটা গোল্ডেন পোর্শন প্রচুর কোয়েশ্চেন আসে এগুলো থেকে তো চলো আজকে কি কি কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব সেটা শুরু করা যাক তবে তার আগে একটা ছোট্ট কথা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা প্লিজ বন্ধুদের সাজেস্ট করো আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো তো কথা না বাড়িয়ে পরে যে কোয়েশ্চেনটা প্রথম শুরু করব। সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন আমরা রাষ্ট্রপতি নির্বাচন পড়েছি এই রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার কে হন রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার কে হন ইলেকশন দেখো আমাদের লোকসভা আছে এবং রাজ্যসভা আছে আমরা জানি যে দুটো কক্ষ সংসদের একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা এই যে দুটো কক্ষের যারা সচিব থাকেন তাহলে কে হন না লোকসভা ও রাজ্যসভার সচিব আশা করি এটা আর কোনোদিন তোমরা ভুল করবে না দ্যাট ইজ রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার হন লোকসভা ও রাজ্যসভার সচিব পরের কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা সাধারণত জানি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে প্রথম পছন্দের ভোটে ইউজুয়ালি তাই হয় দ্বিতীয় পছন্দের ভোটে প্রথম রাষ্ট্রপতি কে হন দ্বিতীয় পছন্দের ভোটে অর্থাৎ সেকেন্ড চয়েস হিসেবে প্রথম রাষ্ট্রপতি কে হন প্রথম রাষ্ট্রপতি যিনি দ্বিতীয় পছন্দের ভোট দ্বিতীয় পছন্দের ভোটে নির্বাচিত হন তিনি হচ্ছেন ভি ভি গিরি ভি ভি গিরি এই ভি ভি গিরি ওয়াজ দ্য ফোর্থ প্রেসিডেন্ট অব ইন্ডিয়া কে ছিলেন না ফোর্থ প্রেসিডেন্ট অব ইন্ডিয়া আমি লিখে দিলাম পাশে তোমাদের সুবিধার জন্য হি ওয়াজ দ্য ফোর্থ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এরপরের কোয়েশ্চেন হচ্ছে ভারতবর্ষের প্রথম অকংগ্রেসি রাষ্ট্রপতিকে ভারতবর্ষের রাষ্ট্রপতিদের মধ্যে আসখ্যাধিক্ষ যাদের দেখা যায় তারা হচ্ছে কংগ্রেসি রাষ্ট্রপতি বেশিরভাগই কংগ্রেসি তো প্রথম রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে অর্থাৎ যিনি কংগ্রেস থেকে নির্বাচিত হননি প্রথম অকংগ্রেসি রাষ্ট্রপতি ছিলেন সঞ্জীব রেড্ডি প্রথম অকংগ্রেসি রাষ্ট্রপতি ছিলেন সঞ্জীব রেড্ডি সঞ্জীব রেড্ডি হি ওয়াজ দ্য সিক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন এই সঞ্জীব রেড্ডি এর পরের কোয়েশ্চেন হচ্ছে কোন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রথম সুপ্রিম কোর্টে মামলা হয় চিন্তা করো রাষ্ট্রপতি নির্বাচন সেটাকে কেন্দ্র করেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল কবে হয়েছিল না ফোর্থ রাষ্ট্রপতি চতুর্থ রাষ্ট্রপতি যখন নির্বাচিত হন ভি ভি গিরি তখন হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল তাহলে কোন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে না ফোর্থ প্রেসিডেন্সিয়াল ইলেকশন চতুর্থ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা হয় ওবারে প্রেসিডেন্ট হয়েছিল কে ভি গিরি এরপর দেখো ভারতবর্ষের প্রথম দুবার নির্বাচিত রাষ্ট্রপতিকে তোমরা জানো কোন রাষ্ট্রপতি দুবার নির্বাচিত হয়েছিলেন দুবার নির্বাচিত আর কেউ হননি হয়েছিলেন ডক্টর প্রথম দুবার নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন এরপর দেখো সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হলে ছ মাসের মধ্যে নির্বাচন করতে হয় আমি জাস্ট আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ডেটাটা সেটা হচ্ছে আর্টিকেল সিক্সটি টু অর্থাৎ সংবিধানের বাষট্টি ধারা অনুযায়ী যদি রাষ্ট্রপতি পদ শূন্য হয় অর্থাৎ ইমপিচমেন্ট হয় কিংবা রাষ্ট্রপতির মৃত্যু হয় কিংবা পদত্যাগ করেন তাহলে ছ মাসের মধ্যে নির্বাচন করতে হবে এরপরের কোয়েশ্চেন হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন এটা খুব কমন কোয়েশ্চেন এবং প্রত্যেকের জানা কোয়েশ্চেন প্রতিভা প্রত্যেকের আমলে আমরা প্রত্যেকে দেখেছি প্রতিভা এখনো পর্যন্ত কতজন রাষ্ট্রপতি কর্তব্যরত অবস্থায় মারা গেছেন অর্থাৎ নিজের অফিসে মারা গেছেন কতজন রাষ্ট্রপতি দেখো এখনো পর্যন্ত নিজের অফিসে মারা গেছেন দুজন রাষ্ট্রপতি তারা কারা একজন হচ্ছেন জাকির হোসেন জাকির হোসেন অ্যান্ড আর একজন হচ্ছে এফ এ আহমেদ জাকির হোসেন মারা যান নাইনটিন সিক্সটি নাইনে আর এফ এ আহমেদ বা ফখরুদ্দিন আলী আহমেদ ইনি মারা যান নাইনটিন সেভেন্টি সেভেনে তোমরা ফাকরুদ্দিন আলী আহমেদ নামটার সঙ্গে আরও পরিচিত কারণ শুনে নিশ্চয়ই এই ফখরুদ্দিন আলী আহমেদের নাম ওই আসামে যখন এনআরসি করা হয় সেই লিস্টে এসেছিল এদের ফ্যামিলির মেম্বারদের নাম এসেছিল এনলিস্টেড হয়েছিল এনআরসিতে তাহলে এখনও পর্যন্ত কতজন রাষ্ট্রপতি কর্তব্যরত অবস্থায় মারা গেছেন দুজন একজন হচ্ছেন জাকির হোসেন অ্যান্ড ইজ এফ এ আহমেদ ফাকরুদ্দিন আলী আহমেদ দুজনই মুসলিম রাষ্ট্রপতি এরা নিজের অফিসে মারা যান এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে ভারতবর্ষের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন ভারতবর্ষের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন দেখো এই জাকির হোসেন মারা যাওয়ার পর নাইনটিন হোসেন মারা গেলেন তারপর ভি ভি গিরি হচ্ছেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ভিভি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তাহলে ভিভি ছিলেন ভারতবর্ষের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেনটা দেখো কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আমি জাস্ট রাষ্ট্রপতি নিয়ে প্রথম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে বলে দিয়েছিলাম যদি রাষ্ট্রপতির পদ কোনো কারণে শূন্য হয় তাহলে তার দায়িত্ব পালন করবেন কে উপরাষ্ট্রপতি সেই পদও যদি শূন্য হয় তার দায়িত্ব পালন করবেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এই হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেছিলেন প্রথমে করেছিলেন মোহাম্মদ মোহাম্মদ হৃদয়েতুল্লা মোহাম্মদ হৃদয়েতুল্লা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে অ্যাকচুয়াল নাইনটিন হোসেন মারা গেল তারপরে রাষ্ট্রপতি হিসেবে উপরাষ্ট্রপতি তৎকালীন যে ছিল ভিভিগিরি দায়িত্ব নিয়েছিলেন কিন্তু ভিভিগিরি গিরি এরপরে কী করলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভাগ নিলেন যে কারণে মোহাম্মদ কিছু কিছুদিনের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন এরপরের কোয়েশ্চেন হচ্ছে এখনও পর্যন্ত উপরাষ্ট্রপতি হিসেবে কতজন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন দেখো আমি জাস্ট একটু আগে বললাম এখনও পর্যন্ত দুজন রাষ্ট্রপতি নিজের অফিসে মারা গেছেন তাহলে দুজন উপরাষ্ট্রপতি এই দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন উপরাষ্ট্রপতি হিসেবে এটা খুব সহজ হিসেব দুজন রাষ্ট্রপতি তার অফিসে মারা গেছেন একজন নাইনটিন সিক্সটি নাইনে জাকির হোসেন অ্যান্ডার ইজ ইন নাইনটিন সেভেন্টি সেভেন ফখরুদ্দিন আলী আহমেদ তাহলে নাইনটিন সিক্সটি নাইনে কে পালন করলেন এখনো পর্যন্ত দুজনের মধ্যে নাইনটিন সিক্সটি নাইনে যখন জাকির হোসেন মারা গেলেন তখন তার দায়িত্ব পালন করেছিলেন গিরি অ্যান্ড নাইনটিন সেভেন্টি সেভেনে যখন এফ এ আহমেদ ফখরুদ্দিন আলীম আহমেদ মারা গেলেন তার দায়িত্ব পালন করেছিলেন বিডি জাটি ঠিক আছে এর পরের কোয়েশ্চেন হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে প্রথম পার্লামেন্টে যৌথ অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি হিসেবে প্রথম পার্লামেন্টে যৌথ অধিবেশন আহ্বান করেন কে আচ্ছা এই ডেটা তোমাদের সাথে শেয়ার করে রাখি সেটা হচ্ছে ইন নাইনটিন সিক্সটি সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হিসেবে প্রথম পার্লামেন্টে যৌথ অধিবেশন আহ্বান করেন এরপরের কোয়েশ্চেন হচ্ছে কোন রাষ্ট্রপতি উনিশশো সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন তোমরা জানো উনিশশো সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় এটা কোন রাষ্ট্রপতি করেছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর এস রাধাকৃষ্ণন এরপরে দেখো কোন রাষ্ট্রপতি উনিশশো সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন তোমরা জানো প্রথমে বাষট্টিতে হয়েছিল তারপর একাত্তরে হয়েছিল তারপর পঁচাত্তরে হয়েছিল তাহলে একাত্তরে কে ঘোষণা করেন একাত্তরে বলো নাইনটিন সিক্সটি নাইনে দেখো ভিভিগিরি রাষ্ট্রপতি হলেন তাহলে নাইনটিন সিক্সটি নাইন থেকে নাইনটিন সেভেন্টি ওয়ানের সময়ও কে ছিল ভিভিগিরি ছিল তাহলে ভিভিগিরি ঘোষণা করবে এরপর দেখো উনিশশো সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন কে উনিশশো সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে কে তোমরা জানো উনিশশো সালে নিজের অফিসে মারা যান এফ এ আহমেদ আর এই সময়ে তাহলে এর জাস্ট আগে উনিশশো সালে কে ছিলেন উনি ছিলেন এফ এ আহমেদ বা ফাকরুদ্দিন আলী আহমেদ উনি ঘোষণা করেছিলেন জাতীয় জরুরি অবস্থা উনিশশো সালে কে করেছিলেন এফ এ আহমেদ দ্যাট ইজ ফাকরুদ্দিন আলী আহমেদ এরপর দেখো রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভারত রত্ন পান কে রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভারতরত্ন পান ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে পান ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতবর্ষের সর্বাপেক্ষা দীর্ঘকালীন রাষ্ট্রপতি কে ছিলেন এই রেকর্ডটাও রাজেন্দ্র প্রসাদের কাছেই আছেন কারণ উনি বারো বছর রাষ্ট্রপতি ছিলেন কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কত বছর ছিলেন উনি বারো বছর রাষ্ট্রপতি ছিলেন এর পরের কোয়েশ্চেন হচ্ছে প্রথম কোন রাষ্ট্রপতি নিজের অফিসে মারা যান প্রথম কোন রাষ্ট্রপতি নিজের অফিসে মারা যান জাস্ট একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম যে জাকির হোসেন নাম কি ছিল জাকির হোসেন জাকির হোসেন কত সালে ছিলেন নাইনটিন সিক্সটি নাইনে নিজের অফিসে মারা যান অর্থাৎ কর্তব্যরত অবস্থায় মারা যান প্রথম জাকির হোসেন আর দ্বিতীয় ছিলেন এফ এ আহমেদ নাইনটিন সেভেন্টি সেভেনে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতবর্ষের সর্বাপেক্ষা স্বল্পকালীন রাষ্ট্রপতি কে ছিলেন ভারতবর্ষের সর্বাপেক্ষা স্বল্পকালীন রাষ্ট্রপতি কে ছিলেন দেখো ভারতবর্ষের সব থেকে কম সময়ের জন্য রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন জাকির হোসেন জাকির হোসেন নাইনটিন সিক্সটি সেভেনে দায়িত্ব নিয়েছিলেন এবং নাইনটিন সিক্সটি নাইনে মারা গেছিলেন নাইনটিন সিক্সটি সেভেনে দায়িত্ব নিয়েছিলেন এবং নাইনটিন সিক্সটি নাইনে মারা গেছিলেন এর পরের কোয়েশ্চেন হচ্ছে ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতিও ছিলেন জাকির হোসেন তাহলে ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন স্বল্পকালীন ছিলেন জাকির হোসেন প্রথম নিজের অফিসে মারা গিয়েছিলেন জাকির হোসেন আর এ ছাড়াও পরে একটা কোয়েশ্চেন নিশ্চয়ই আসবে সেটা হচ্ছে একমাত্র রাষ্ট্রপতি যিনি পদ্মবিভূষণ এবং ভারতরত্ন দুটোই পেয়েছিলেন তিনিও হচ্ছেন জাকির হোসেন এরপরের কোয়েশ্চেন হচ্ছে কোন রাষ্ট্রপতির সময়ে ভারতের স্বাধীনতা দিবসের পঞ্চাশ বছর পালিত হয় অর্থাৎ স্বাধীনতার পঞ্চাশ বছর পালিত হয়েছিল কোন রাষ্ট্রপতির সময়ে দেখো স্বাধীনতার পঞ্চাশ বছর পালিত হয়েছিল কে আর নারায়ণন কার সময়ে কে আর নারায়ণন কে আর নারায়ণন এবার একটা কথা তোমাদের বলে রাখি এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী এরপরে দেখো প্রথম কে প্রথম নির্দল প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি হন সাধারণত দেখা যায় যে কংগ্রেসের প্রার্থী কিংবা অমুক দল তমুক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হন রাষ্ট্রপতি কিন্তু প্রথম নির্দল প্রার্থী হিসেবে কে রাষ্ট্রপতি হন প্রথম হয়েছিলেন ভি ভি গিরি ভি ভি গিরি কবে হয়েছিলেন নাইনটিন সিক্সটি নাইনে দ্যাট ইজ তোমরা এর আগেও ভিভিগিরি সম্পর্কে অনেকগুলো তথ্য করেছো যে প্রথম কোর্টে পর্যন্ত মামলা গেছিল এই এই নির্বাচনটার সময়ে এরপর হচ্ছে কাকে রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট বলা হয় অর্থাৎ ক্ষমতা ছিল জাস্ট রাবার স্ট্যাম্পের মতো এই রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট বলা হয় ভিভিগিরিকে ভিভিগিরিকে বলা হয় রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট মনে রাখবে এরপরের কোয়েশ্চেন হচ্ছে কোন রাষ্ট্রপতির সময়ে হ্যাং পার্লামেন্ট দেখা যায় দেখো প্রথম হ্যাং পার্লামেন্ট দেখা গিয়েছিল কোন রাষ্ট্রপতির সময়ে সঞ্জীব রেড্ডি প্রথম দেখা গেছিলো সঞ্জীব রেড্ডি কিন্তু একটা তথ্য মনে রাখবে এখনও পর্যন্ত মোট চারজন রাষ্ট্রপতি হ্যাং পার্লামেন্টের সম্মুখীন হয়েছে কতজন চারজন রাষ্ট্রপতি হ্যাং পার্লামেন্টের সম্মুখীন হয়েছে তারা কারা প্রথম প্রথমজন হচ্ছে সঞ্জীব রেড্ডি দ্বিতীয় জন হচ্ছে ভেঙ্কট রমন আমি লিখে দিচ্ছি ভেঙ্কট রমন তৃতীয় জন হচ্ছে শঙ্কর দয়াল শঙ্কর দয়াল আর চতুর্থ জন হচ্ছে কে আর নারায়ণন কে আর নারায়ণন তাহলে প্রথম হয়েছিলেন সঞ্জীব রেড্ডি দ্বিতীয় ভেঙ্কটরমন তৃতীয় শঙ্কর দয়াল চতুর্থ কে আর নারায়ণন এরপর হচ্ছে দক্ষিণ ভারত থেকে প্রথম রাষ্ট্রপতি কে হন দক্ষিণ ভারত থেকে প্রথম রাষ্ট্রপতি তোমরা জানো যে ডক্টর রাধাকৃষ্ণন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম দক্ষিণ ভারত থেকে রাষ্ট্রপতি হন নেক্সট কোয়েশ্চেন দেখো একমাত্র রাষ্ট্রপতি হিসেবে পদ্মবিভূষণ এবং ভারতরত্ন রত্ন দুটি পান কে আমি জাস্ট একটু আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে পদ্মবিভূষণ এবং ভারতরত্ন রত্ন দুটি পান জাকির হোসেন জাকির হোসেন এবার দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতবর্ষের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন দলিত হিসেবে প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিলেন ইনি হচ্ছেন কে আর নারায়ণন কে আর নারায়ণ ছিলেন ভারতবর্ষের প্রথম দলিত রাষ্ট্রপতি এরপর হচ্ছে একমাত্র রাষ্ট্রপতি ভারতবর্ষের একমাত্র কোন রাষ্ট্রপতি জোট নিরপেক্ষতার সভাপতি হয়েছিলেন তোমরা যেন ভারত জোট নিরপেক্ষতার সদস্য এই জোট নিরপেক্ষতার সভাপতি হয়েছিলেন একমাত্র জুয়েল সিং জয়েল সিং জয়েল সিং ছিলেন একমাত্র ভারতবর্ষের একমাত্র রাষ্ট্রপতি যিনি জোট নিরপেক্ষতার সভাপতি হয়েছিলেন পরের কোয়েশ্চেনটা দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ভারতবর্ষের কোন রাষ্ট্রপতি ব্রিটিশ ভারতে জেলবন্দি ছিলেন ভারতবর্ষের কোন রাষ্ট্রপতি যিনি ব্রিটিশ ভারতে জেলবন্দি ছিলেন ইনি হচ্ছেন একমাত্র রাষ্ট্রপতি যিনি ব্রিটিশ ভারতে জেলবন্দি ছিলেন তিনি হচ্ছেন আর ভেঙ্কটরমন আর ভেঙ্কটরমন এইবার ভারতবর্ষের প্রথম অবিবাহিত রাষ্ট্রপতিকে তোমরা এটা জানো নান বাট এপিজে আব্দুল কালাম এ পি জে আবদুল কালাম ছিলেন ভারতবর্ষের একমাত্র অবিবাহিত রাষ্ট্রপতি প্রথম অবিবাহিত রাষ্ট্রপতি এরপর হচ্ছে ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতিকে এই কোয়েস্টার্ন আমার বলে দেওয়া লাগবে না ভারতবর্ষের প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি প্রণব মুখার্জি এবং ইনি ছিলেন মনে রাখবে ইনি ছিলেন থার্টি তেরোতম প্রেসিডেন্ট তেরোতম প্রেসিডেন্ট আর চোদ্দতম হচ্ছেন রামনাথ কোবিন্দ চোদ্দতম হচ্ছেন রামনাথ কোবিন্দ তাহলে আজকে আর কোনো তথ্য দেব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি এই কোয়েশ্চেনগুলোর মধ্য থেকে তোমরা ভবিষ্যতে বিভিন্ন এক্সামে কমন পাবে এবং কোয়েশ্চেন গুলো তোমাদের জন্য ভীষণ কার্যকর হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ